আজকে দেখাবো তো ঘুরে তোমাদের আমার বাইয়ের বাড়ি, মানে আমার বাইয়ের বাসাটা। তো আগে আমি শুরু করি সামনের দিক থেকে এবং সামনের এদিক থেকে। এখানে আমি তো তোমাদের দেখাইছি একটা ভিডিওতে, এখানে তার এই যে মরিচ গাছ লাগাইছে, তারপরে বিভিন্ন গাছ লাগাইছে। এখানে ওই যে মেহেদি গাছ, ওটা হলো মেহেদি গাছ, আর এখানে হলো যে বেগুন, তারপরে পেঁপে, এগুলো তো তোমাদের দেখাইছি অনেক ভিডিওতে। এটা হলো আমার বাইয়ের বাসার সামনের দিকটা, এটা হলো সামনের দিকটা। আর উপরে আরেকটা আছে, তোমাদের ছাদে নিয়ে যাবো, সমস্যা নেই, ছাদে অনেকগুলো গাছ লাগাইছে আমার বাইয়ের মেয়ে, সেটাও তোমাদের দেখাবো। বাইরে থেকে চলে আসছি, হলো ঘরের ভিতরে তোমাদের আমি ঘুরে দেখাই। এটা হলো এটা ডাইনিং রুম, তারপরে নিয়ে যায় আর গেস্ট রুমে। আসো, এখানে হলো আমার বাইরের বাচ্চার খেলার আইটেম গুলো। এখানে রাখা হয়েছে বেবি কার, বেবি গাড়ি, বেবি সাইকেল। তো এখন এই যে এটার সাথে একটা বারান্দা আছে এই সাইডে, আমি দেখাই কি সুন্দর আমার বাইয়ের মেয়ে গাছগুলো লাগাইছে। দেখো এই যে এখানে উমা কির পাকে বাসা না এমনই, এখানে এই যে কতগুলো গাছ, এই যে গাছ, এটা হলো অ্যালোভেরা গাছ। আমার অ্যালোভেরা গাছগুলো কিন্তু এত সুন্দর না, মাশাল্লাহ এদের অ্যালোভেরা গাছগুলো অনেক সুন্দর। আর এই সাইডে কিছু গাছ লাগাইছে, এই সাইডে কিছু গাছ, এই যে এই সাইডে কিছু গাছ। আর বাইরে দিয়ে দেখো, দেখাই পেয়ারা গাছ, এই যে পেয়ারা, কতগুলো পেয়ারা ধরছে মাশাল্লাহ। আরো আছে, এই আরো আছে, কিন্তু এখানে আপাতত ইয়ে রাখছে, ওই যে লাকড়ি, সেটা বলবো, আপাতত এখানে লাকড়ি লুকড়ি রাখছে। এখন অনেক কাজ চলে নতুন বাসা, আপাতত দুই চারটা রুম করে তারা উঠে গেছে আর কি। তো আর বাকিগুলা কাজ এখনো চলতেছে, উপরও এখনো কাজ চলতেছে, ছাদের উপরে নিয়ে যাবো। এখানে আসো, এই যে এটা হলো আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর ফল গাছ আমার ভাইয়ের মেয়ে লাগাইছে, মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক গাছ লাগায় সুন্দর। তারপরে যে এখানে পেঁপে গাছ টাছ লাগাইছে, এই যে বারান্দার সাথে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। চলো এবার চলে যাই ওই, তো এই রুমের সাথেও একটা ওয়াশরুম আছে, এই যে ওয়াশরুমেরও এখনো কাজ চলবে, এখনো অনেক কাজই বাকি, ওই যে বললাম। তো চলে আসি এখন আরেক রুমে, সুন্দর পোছানো, মানে এখনো অনেক পোছানো বাকি, ওই যে বললাম নতুন। এখানে একটা খাট দেওয়া হয়েছে, এখানে টিভিটা রাখা হয়েছে, আর এখানে একটা আলমারি রাখা হয়েছে। আর এই ফ্যান গুলো হলো সোলারের ফ্যান, যখন কারেন্ট যায়, এখন কারেন্ট আছে, কারেন্ট গেলে তারপরে সোলারের ফ্যান চালায়, সাধারণত ঢাকার শহর তো সেটা থাকে না। আর এখানে হলো ওয়ার্ড্রব রাখা হয়েছে, ওয়ার্ড্রবের উপরে বাচ্চার খেলনা টেলনা যা আছে এগুলো রাখা হয়েছে, ওর ছোট বাচ্চা আছে। আর এই তো এভাবে বসানো, এখানে একটা প্লাস্টিকের র‍্যাক রাখা হয়েছে আর কি বাচ্চার। চলে যাচ্ছে আর একটা বেডরুমে, এখানে থাকে হলো আমার ভাইয়ের মেয়ে, এখানে থাকে হলো আমার ভাইয়ের মেয়ে। এখানে যে একটা খাট দিয়ে খাট দেওয়া হয়েছে, তারপরে এই সাইডে একটা ওয়ার্ড্রব দেওয়া হলো, যেটুকুভাবে ওরা পাশে সাজাইছে আর কি, এখনো অনেক বাকি কাজ। এই যে এখানে একটা ওয়ার্ড্রব, এখানে একটা টেবিল রাখা হয়েছে, এখানে একটা টেবিল রাখা হয়েছে, তারপর এখানে একটা ড্রেসিং টেবিল, তারপরে এই সাইডে এটাও সোলার ফ্যান, কারেন্ট গেলে ওনারা সোলার চালায়, আবার কারেন্ট থাকলে ওই তো উপরেরটা চলে ফ্যান। তো চলে যাবো এবার আরেকটা বেডরুমে, তো এখানে রাখা হয়েছে, এখানে পাশে আছে আরেকটা ওয়াশরুম, এই বেডের সাথে আরেকটা ওয়াশরুম আছে। এখানে রাখা হয়েছে লন্ড্রি,
ময়লা কাপড় রাখার একটা ব্যাগ এখানে আমার বাইয়ের বাচ্চা পাখি পালে সে পাখিগুলো রাখা হয়েছে আর এখানে যে আরেকটা ওয়াশরুম এখানে আরেকটা ওয়াশরুম এর সাথে আরেকটা বেড আছে এই যে এখনো খালি ওই যে বললাম এখনো কাজ চলতেছে অনেকটা অগোছালো কেউ কিছু মনে করবে না তারপরে বাইয়ের বাড়িটা আমার অনেক বছর পরে আসা তো সেই জন্য একটু ঘুরে দেখালাম না এই বাড়ি আসলে নতুন বানানো হয়েছে এখানে আমরা প্রথমে আসছি কাজ চলতেছে আর আমি দেখি নাই আমি পাঁচটা আসছি এটা আরেকটা বেড যে এখানে ক্যারামবোর্ড আছে সিজানে সিজানে ক্যারামবোর্ড আছে চলো এবার আরেকটা বেডে চলে যাই তো এখন চলে আসছে আরেকটা বেডরুমে এই যে এখানে একটা আলমারি রাখা হয়েছে তারপরে এখানে একটা র‍্যাক রাখা হয়েছে এখানে আমার ভাতিজা মানে বাইয়ের ছেলে থাকে মেজো ছেলেটা থাকে এখানে ও পরে ক্লাস পরে সেভেনে ক্লাস সেভেনে পরে এখনো ছোট অত বড় না ও থাকে এই জায়গায় এখান দিয়ে জানালা আছে একটা জানালাটা খুলি তো আর এই হলো তার খাট এখনো সে ঘুমাইতেছে এখন সকালবেলা তো এই বেডের সাথে আরেকটা ওয়াশরুম আছে এই সাইডে এই যে মোট টোটাল হলো তিনটা ওয়াশরুম তো এখন চলে আসি রান্নাঘরে তো রান্নাঘরে এখানে যে ফ্রিজ রাখা হয়েছে আমার ভাইয়ের বউ এখানে ফ্রিজ রাখছে এখানে আলু এবং তরকারির সবজি রাখার জন্য একটা র‍্যাক রাখছে আর এখানে থালাবাড়ি হাঁড়িপাতি রান্নার পরে রাখার জন্য একটা আলমারি রাখছে আর এখানে একটা র‍্যাক আছে আর এখানে আছে যে ফাঁকা করে পড়া আর কি ওয়ালের সাথে অ্যাডজাস্ট এটা কি বলে সেটাই আমি জানি না আমার জানা নাই আর এই তো এখানে গ্রামের আরেকটা জিনিস দেখো এগুলো পুরো নামাজের পাটি এটা হলো একটা দৃশ্য এটা টাউনে নাই কারো ঘরে এটা কিন্তু গ্রামের বাড়িতে আছে সবারই আর এখানে এই যে দেখো প্রাকৃতিক দৃশ্য গাছপালা একবারে খোলামেলা অসাম ধরতে গেলে অনেক সুন্দর পরিবেশ আমার তো এখন যেতে ইচ্ছা করে না এটা গ্রাম থেকে ঢাকা শহরে আর এখানে রাখছে কতটুকু জায়গা আর এখানে হলো চুলা রাখার জায়গা এটা রাখি এখানে এটা হলো চুলা রাখছে এইভাবে আর এখানে হলো এই যে বেসিন বেসিনের ওইখানে পিচ্ছি একটা র‍্যাক রাখা হয়েছে আর এই যে নিচে একটু আবার আছে আর একটা চুলার ঘর চলে আসো কাটো তো চলে আসছি আরেকটা কিচেন রুমে এখন এটা হলো ওটা হলো গ্যাসের চুলার কিচেন এটা হলো মাটির চুলার কিচেন এখানে এখন রান্না হচ্ছে এই যে কি কি দেখায় তোমাদের এখানে লতি চিংড়ি মাছ দিয়ে আমার বাইয়ের বউ আমার আম্মা মিলে হেল্পিং এর মধ্যে চলছে বোনের হেল্পিং এ এখানে হলো দেশি মুরগি রান্না করতেছে আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করবে লাল শাক এই দিনে কার কার পছন্দ আমাদের কিন্তু অনেক পছন্দ তো তো ওই সাইডে আম্মা লতিগুলো কাটতেছে আম্মা ক্যামেরা আসবে না সেই জন্য সরে গেছে আর এই তো দেখালাম এই যে এখানে এই যে পাইপ দিয়ে মাটির চুলা বসানো এই মাটির চুলার মধ্যে রান্না করতে করে প্রায় এখানে আবার গ্যাসের চুলায়ও রান্না করে চলে আসি এখন স্টোর রুম আসো চলে আসছি এখন স্টোর রুমে আসো তোমাদের দেখাই তোমার আঙ্কেল বলে ওই আমার বোন মানে শালি তো তোমাদের আঙ্কেলের তো এখন দুষ্টমি করে আপনারা যদি এক ঘন্টা ইয়ার স্টোর রুমে আটকে রাখি কেমন হবে তো এখন বলতেছি স্টোর রুম এই স্টোর রুমে যদি আমার এক ঘন্টা আটকে রাখো আমি মরিয়া সাপ শেষ দুষ্টমি করে আর কি শালি বোনের জামাই এখানে দেখো তেলা পোকার রাজত্বই আছে কিন্তু যাই হোক এখানে অনেকগুলো চাল রাখা হয়েছে এই যে সবগুলো পুরো বছরের চাল সংরক্ষণ এই যে মোটা চাল তোমাদের দেখাই এই চালগুলো মোটা চাল এটা আমরা ঢাকা শহরে তো চিকন চাল খাই মোটা চাল এগুলো দেশি চাল এগুলোর ভাত অনেক মজাই আমরা যে কদিন আসছি অনেক খাইছি এটা খোলা যায় মানে এটা কি চাল সবগুলো চাল ওরে বাবা এই যে চাল তোমাদের আমি দেখাই এই যে বছরের চাউল একবারে সংরক্ষণ করে রাখছে তারা এগুলো জমি থেকে আসে একবারে রেখে দেয় আবার এখানেও আছে দেখাই ও এখানে কমে গেছে খাইতে খাইতে হ্যাঁ এটা অনেক কমে গেছে এটা অনেক কমে গেছে আবার এটা কি ও এটাই অন্য কিছু ওই সেমাই সেমাই ওই চিনি ও আবি যাবি এতো তো এখন তোমাদের নিয়ে যাচ্ছি আমার বাইয়ের দোতলায় মানে ছাদের উপরে ওখানে আরো বিল্ডিং হবে এই যে এখান দিয়ে সিঁড়ি
জঙ্গলে মঙ্গলে সব জায়গায় হইতো এগুলো, আমি ঢাকা শহর অনেক সময় ভাবি দেখি কিনা। এখন হলো কি, আজকে আমার ভাইয়ের চাদর উঠে এগুলো দেখে ফেললাম, ভাগ্যটা কত ভালো বুঝো। ছোট ছোট গাছগুলো দেখলাম, এটাও একটা এই টবের ভিতরে। এটা হলো একটা টমেটো গাছ, এই যে টমেটোর ফুল আসছে। আর একটা হলো ড্রাগন গাছ, এটা একটু কাত হয়ে গেছে, এই যে ড্রাগন গাছ সুন্দর হয়েছে। ড্রাগন গাছটা মাহি সুন্দরভাবে ইয়ে করে দিলে ড্রাগন ধরবে, তো ড্রাগন গাছটা সুন্দরই হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। যদি ভালো লাগে কি করতে হবে, যারা এখনও লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিবা ইউটিউব চ্যানেলটা আমার, আর ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবা। আর সবার কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ, সবাই আমাকে অনেক আসলে সাপোর্ট করতেছো, সেই জন্য সবার কাছে আমি সবসময় অনেক অনেক কৃতজ্ঞ। আসলে বেড়াইতে এসে তোমাদের সাথে আসলে কমেন্টের উত্তরগুলো আমি ঠিকভাবে দিতে পারি না, এখানে বেড়াইতে আসলে মনে বুঝোই তো কতটা ব্যস্ত থাকতে হয়, আবার ভিডিও বানাতে হয়, একটু ঘুরতে যেতে হয়, সবাইকে নিয়ে অনেক আনন্দে থাকতে হয়। তো সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, সবার জন্য অনেক 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 শুভকামনা এবং ভালোবাসা দোয়া করে আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।